সারা বিশ্ব থেকে এবার সমর্থন পাচ্ছে ফিলিস্তান। তাদের এবার সমর্থনে এগিয়ে আসছেন সারা বিশ্বের তারকা ফুটবলাররা। যেখানে বাংলার দামাল ছেলে জামাল ভুঁইয়া যেমন আছেন, তেমনি আছেন মরক্কোর ফুটবল তারকা হাকিমি। বিশ্বের নানা প্রান্ত থেকে ফিলিস্তানিদের পক্ষ হয়ে তোলা হচ্ছে আওয়াজ। সারা বিশ্বে ফুটবলারদের ফিলিস্তানিদের সমর্থন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সবকালে সবখানে তুমি শুধু মানুষের জ্ঞাতি। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতায় জনমানুষের কথায় বলেছেন মনুষ্যত্বের কথা। ফুটবলীয় বিশ্বে যুগে যুগে কত ফুটবলারই তো এসেছেন, খেলা দিয়ে রাজ করেছেন, মানুষের মুগ্ধতা অর্জন করেছেন। কিন্তু এদের মাঝে কেউ কেউ আছেন যারা মাঠের খেলায় মুগ্ধতা যেমন অর্জন করেছেন, তেমনি মনুষ্যত্ব দিয়ে অর্জন করেছেন মানুষের শ্রদ্ধা ও সম্মান। মহাদেশীয় দ্বৈরথ ভুলে বাংলার জামাল ভুঁইয়া ও মরক্কোর আশরাফ হাকিমিরাও আছেন সে তালিকায়। বাংলার জামাল বাংলাদেশের অধিনায়ক, ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান শেষের কাতারে। সারা বিশ্বে ফুটবলে আলোড়ন তোলার মতো দেশ বাংলাদেশ নয়, তবুও জামাল ভুঁইয়া আলোড়ন তুলেছেন তার মনুষ্যত্ব দিয়ে। পাশে দাঁড়িয়েছেন অসহায় ফিলিস্তিনিদের, যে জনপদ শোষিত হচ্ছে দীর্ঘদিন ধরে, যে জনপদের মানুষের দরকার সাহায্য, সেই জনপদে নিজের সমর্থন জানালেন জামাল প্ল্যাকার্ড নিয়ে। সেখানে জামালের হাতে সেই প্ল্যাকার্ডে বা ফলকে ফিলিস্তিনিকে শুভকামনা দেওয়া, একই সাথে তাদের অনুপ্রেরণা জানাতে বলা হয়েছে এগিয়ে যাও ফিলিস্তিন, আমরা আছি তোমাদের সাথে। এশিয়ার এক কোণ থেকে জামালরা সমর্থন দিচ্ছেন, অপরদিকে আফ্রিকান দেশ মরক্কো থেকে এগিয়ে আসছেন আশরাফ হাকিমি। হাকিমির বড় মনের পরিচয় এর আগেও পাওয়া গিয়েছে। স্ত্রীর মামলায় দেখা গিয়েছিল হাকিমির সব সম্পত্তি তার মায়ের নামে অন্তর্ভুক্ত করা। এছাড়া মরক্কোতে হওয়া ভূমিকম্পে আশরাফ হাকিমি নিজের রক্তদান করেন, এগিয়ে আসতে বলেন সবাইকে রক্তদানে, এবার পাশে দাঁড়ালেন ফিলিস্তিনিদের। নিজের এক স্টোরিতে তিনি জানিয়েছেন ফিলিস্তিনিদের সাথে একাত্মতা। সেখানে এক উক্তি ও নিজের ছবি পোস্ট করেন হাকিমি। সেই উক্তিতে বলা হয়েছে, যদি তুমি সতর্ক না হও পত্রিকাগুলো তাদের বিপক্ষে যারা নির্যাতিত হচ্ছে এবং তাদের ভালোবাসবে যারা নির্যাতন করে যাচ্ছে। এর পাশে নিজের একটি ছবি যুক্ত করেন, যেটি মরক্কোর হয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় হাকিমির আবেগ ঘন ছবি, যেই ছবি দ্বারা হাকিমি ইঙ্গিত করেছেন বোধহয় দেশপ্রেমকে। পৃথিবীর সবার মতো ফিলিস্তিনিদেরও দেশপ্রেম রয়েছে, আছে ভালোবাসা, তাই তাদের অধিকার প্রদানের জন্যই এই ছবিটি উল্লেখ করেছেন তিনি। ফিলিস্তিনিদের বর্তমান অবস্থায় সারা বিশ্বের সবার এক হওয়ার প্রয়োজন রয়েছে, যেটা হচ্ছেন বাংলাদেশের জামাল ভুঁইয়া থেকে মরক্কোর আশরাফ হাকিমি। এদের মতোই যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায়, তবে এই লড়াইয়ে জয়ী হতে পারবে তারা।